চরবাগডাঙ্গায় শিশু শ্রেণীর যে বাচ্চাটি গত দুদিন আগে রেপ সহ মারার শিকার হয়েছে, তো সেই ঘটনার মূল যে সন্দেহভাজন ব্যক্তি আমাদের, তাকে আমরা বিশ্বস্ত সোর্সের সূত্রে খবর পাই যে সে বাচ্চর দিয়ে ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে। তো আমরা আনুমানিক 6টার দিকে তাকে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করতে সমর্থ হই একদম বর্ডারের কাছ থেকে। তাকে নিয়ে আমরা আসার মধ্যে তাকে বিভিন্ন প্রশ্ন করি এবং জিজ্ঞেস করি, জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে আরও দু একজন সহযোগী ছিল এই ঘটনার সাথে জড়িত। তো তাদেরকে ধরার জন্য তার দেখানো পথে আমরা হরিশপুর গ্রামের নতুন পাড়ার জনৈক মহসিন হাজির আমবাগানে পৌঁছালে অত্যন্ত থাকা তার সহযোগীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আমরা পাল্টা গুলি ছুড়ি, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আমরা ইয়েকে পড়ে থাকতে দেখি, তরিকুল এলাই সাদ্দাম তাকে পড়ে থাকতে দেখি। পরবর্তী তাকে নিয়ে আমরা তার দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে, সদর হাসপাতালে নিয়ে আসি। ওখানে ঘটনাস্থল থেকে আমরা একটি পিস্তল এবং 5 রাউন্ড গুলি সহ একটি মেগাজিন। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।